সালামু আলাইকুম টেকনিক ইজি ইডিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা সময় এই টপিক্সের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব সময় নিয়ে আলোচনা করব সময়ের মধ্যে যে বিষয়গুলো থাকে সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই টপিক্সগুলো নিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর সমাধানগুলো কীভাবে করে করতে পারি এগুলো নিয়ে আমরা আলোচনা করব তাই আমরা আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে সময় সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সবার প্রথমেই আমরা এখানে আমাদের লিখবো সেকেন্ড তো এই যে সেকেন্ড এটা হচ্ছে আমরা একেবারে শুরুতে সেকেন্ড লিখি সেকেন্ডের পরে মিনিটে যাই সেকেন্ডের পরে মিনিট মিনিট থেকে আমরা চলে যাব ঘণ্টায় এটা হচ্ছে একটার চাইতে আরেকটা বড় সেকেন্ডের চাইতে মিনিট বড় মিনিটের চাইতে ঘন্টা বড় ঘন্টা থেকে আমরা আবার চলে যাব দিনে দিন থেকে চলে যাব সপ্তাহতে সপ্তাহ থেকে মাস মাস থেকে বছরে আমরা চলে যাব। এবার প্রত্যেকটা একটা চেয়ে আরেকটা বড় তো সবার প্রথমে সেকেন্ড কত সেকেন্ডে এক মিনিট হয় আমরা সবাই জানি যে ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট সেকেন্ড সমান এক মিনিট একটু খেয়াল করলে দেখবেন সেকেন্ড যদি ষাট বার হয় ষাট সেকেন্ড তখন মাত্র এক মিনিট হয় ষাট সেকেন্ড হবে তখন তার পরিবর্তে আমরা এক মিনিট বলতে পারবো যতক্ষণ পর্যন্ত ষাট সেকেন্ড না হবে আমরা এক মিনিট বলতে পারবো না এবার মিনিট থেকে ঘন্টাতে যাওয়া যায় কত মিনিটে এক ঘন্টা ষাট মিনিট সমান এক ঘন্টা অর্থাৎ মিনিট যখন ষাট বার হবে ষাট মিনিট তখন আমরা তাকে বলতে পারবো এক ঘন্টা ঘন্টার পরে আবার চলে যাব দিনে কয় ঘন্টায় একদিন হয় এখন আর সাইট না এখন হচ্ছে চব্বিশ চব্বিশ ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টা সমান একদিন চব্বিশ ঘন্টা সমান একদিন অর্থাৎ দশ ঘন্টা পনেরো ঘন্টা তাহলে কি একদিন হবে না চব্বিশ ঘন্টা যখন হবে তখন আমরা বলতে পারবো একদিন হয়েছে দিন থেকে চলে যাব সপ্তাহতে আমরা জানি সাত দিন সমান এক সপ্তাহ সাত দিন সমান এক সপ্তাহ সপ্তাহ থেকে মাসে চলে যাবো তবে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সপ্তাহ থেকে যখন আমরা মাসে যাব এক মাসে চারটা সপ্তাহ থাকবেই চার সপ্তাহের কমও হবে না আবার চার সপ্তাহের বেশি অর্থাৎ পাঁচ সপ্তাহ হবে না একটু ভালো করে খেয়াল করেন এতক্ষণ যাব সবকিছু ঠিক ছিল সপ্তাহ থেকে যখন মাসে যাব তখন খুবই গুরুত্বপূর্ণ কথাটা এখানে ক্লিয়ার করা দরকার একটি মাসে চার সপ্তাহের কম অর্থাৎ তিন সপ্তাহ দুই সপ্তাহ না চার সপ্তাহই থাকে আবার চার সপ্তাহের বেশি অর্থাৎ সপ্তাহ সপ্তাহ না সপ্তাহই থাকে তবে সপ্তাহর পাঁচ ছয় সাথে একটু দিনও থাকে এখানের মধ্যে অর্থাৎ কোনো কোনো মাস তিরিশ দিনে হয় কোনো কোনো মাস একত্রিশ দিনে হয় যখন মাস তিরিশ দিনে হবে যখন মাস তিরিশ দিনে হবে তখন সপ্তাহ থেকে যদি আমরা মাসে যেতে চাই আমরা বলবো। চার সপ্তাহ দুই দিন সমান এক মাস চার সপ্তাহ দুই দিন সমান এক মাস আবার যদি মাস একত্রিশ দিনে হয় কয় দিনে একত্রিশ দিনে হয় তাহলে আমরা বলবো চার সপ্তাহ তিন দিন সমান এক মাস অর্থাৎ মাস আমি টুনিদিকের মধ্যে এটা লিখি এক মাস সমান যদি তিরিশ দিন হয় তিরিশ দিন তাহলে তার পরিবর্তে আমরা বলতে পারি চার সপ্তাহ দুই দিন কারণ এক সপ্তাহে সাত দিন এটা নির্দিষ্ট এক সপ্তাহ চার দিন তাহলে চার সপ্তাহ আঠাইশ দিন চার সাত আঠাশ আঠাইশ দিন আর দুই দিন মিলে হবে তিরিশ দিন সমান এক মাস আর যদি এক মাস সমান একত্রিশ দিন হয় একত্রিশ দিন তখন আমরা বলবো চার সপ্তাহ কারণ চার সপ্তাহ মানে আঠাশ আট দিন এই যে একত্রিশ অন্যান্য সব জিনিস যেমন একটা কথা বলেই শেষ হয়ে গেছে কিন্তু এখানে একটা কথা না এখানে দুইটা কথা বলতে হবে চার সপ্তাহ দুই দিন সমান এক মাস অথবা চার সপ্তাহ তিন দিন সমান এক মাস তাহলে আমরা এখানে মধ্যে এই কথাটা লিখে দিই এখন সপ্তাহ থেকে মাসে যাচ্ছি চার সপ্তাহ দুই বা তিন দিন চার সপ্তাহ দুই বা তিন দিন দুই দিন বা তিন দিন চার সপ্তাহ দুই বা তিন দিন সমান এক মাস চার সপ্তাহ দুই বা তিন দিন সমান এক মাস এইবার আমরা মাস থেকে বছরে যাব কয় মাসে এক বছর হয় সেটি হচ্ছে বারো মাস সমান এক বছর বারো মাস সমান এক বছর যখন বারো মাস হয় তখন তার পরিবর্তে আমরা এক বছর শব্দটা ব্যবহার করতে পারি তাহলে আমরা তো এখানে সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে ঘন্টা ঘন্টা থেকে দিন দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস মাস থেকে বছরে গেলাম এগুলো আমরা সবাই জানি মোটামুটি তো এখন আরেকটু কয়েকটা তথ্য আমরা জানতে চাই যেমন সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এই এই তথ্যগুলোর বাহিরে সেটা হচ্ছে দশ বছর যখন দশ বছর হয় তখন তাকে বলা হয় এক দশক এক দশক দশ বছর সমান এক দশক অর্থাৎ দশ বছর হবে তো তাকে আমরা বলতে পারি এক দশক হয়েছে ওই যে বিভিন্ন পড়াশোনা করি না যে দশকের পর দশক তাহলে এই যে দশ বছর সমান এক দশক এবার যুগ আমরা বলি যুগ যুগ ধরে এটা চলে আসতেছে তো যুগ মানে একটি বারো বছর সমান এক যুগ বারো বছর সমান এক যুগ তাহলে যদি চব্বিশ বছর হয় কয় যুগ দুই যুগ তাহলে কোনো একটা চব্বিশ বছর হয়ে গেছে তো তাকে বলা যাবে যে দুই যুগ হয়ে গেছে অর্থাৎ চব্বিশ বছর হয়ে গেছে বারো বছর সমান এক যুগ এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে একশো বছর সমান এক শতাব্দী কয় শতাব্দী এক শতাব্দী একশো বছর সমান এক শতাব্দী যেমন এই মুহূর্তে আমরা আসি একুশ শতকে অর্থাৎ এই যে দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার নিরানব্বই সাল পর্যন্ত একশো বছর তাহলে এই যে এক শতাব্দী প্রতি একশো বছরকে এক শতাব্দী বলা হয় প্রতি একশো বছরকে এক শতাব্দী বলা হয় যখন একশো বছর পার হয়ে যায় তখন শতাব্দীটাও চেঞ্জ হয়ে পরের শতাব্দীতে চলে যায় একশো বছর এক শতাব্দী দুইশো বছর দুই শতাব্দী পাঁচশো বছর পাঁচ শতাব্দী তাহলে আমরা কি শিখলাম দশ বছর সমান এক দশক বারো বছর সমান এক যুগ একশো বছর সমান এক শতাব্দী তাহলে আমরা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখন এগুলো নিয়ে আমরা সরাসরি মূল অঙ্কের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ আমরা এখন এখানের মধ্যে কিছু প্রশ্ন লিখলাম আমাদের সবার প্রথমে বলা হয়েছে সেকেন্ডে প্রকাশ করো এখানে আমাদের প্রত্যেকটার মধ্যে সংখ্যাগুলো লেখা আছে তাদেরকে সেকেন্ড ডে প্রকাশ করতে হবে তারা যে এককে আছে সেখান থেকে সেকেন্ডে নিয়ে আসতে হবে যেমন সবার প্রথমে লেখা আছে দুই মিনিট সমান একশো সেকেন্ড এই যে দুই মিনিট এটাকে সেকেন্ডে প্রকাশ করলে হয় একশো বিশ সেকেন্ড একই রকমভাবে বাকি যে প্রশ্নগুলো তাদেরকেও সেকেন্ডে প্রকাশ করতে হবে দশ মিনিট সমান কত সেকেন্ড হয় বিশ মিনিট সমান কত সেকেন্ড হয় এগুলো আমাদেরকে বের করতে হবে কীভাবে করে বের করব সেটা আমরা এখানে এখানে সমাধান করি যেমন এখানের মধ্যে দুই মিনিটের পরে যেটা দেওয়া আছে দশ মিনিট তার সমাধানটাই আমরা করি দশ মিনিট সমান কত সেকেন্ড সেটা বের করব। সবার প্রথমে আমরা লিখব আমরা জানি মিনিট থেকে সেকেন্ডে যাব তাহলে কত এই যে এক মিনিটে কত সেকেন্ড এক মিনিটে ষাট সেকেন্ড তাহলে আমরা লিখব আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এখন এখানে মিনিট আছে কয় মিনিট এখানে মিনিট আছে দশ মিনিট তাহলে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে এক মিনিটে যত সেকেন্ড হয় দশ মিনিটে কি তার চাইতে কম সেকেন্ড হবে না আরও বেশি সেকেন্ড হবে আরও বেশি সেকেন্ড হবে কারণ এক মিনিটে যত সেকেন্ড হবে দশ মিনিটে তার চাইতে আরও বেশি সেকেন্ড হবে তাহলে বেশি হলে কি হয় গুণ হয় না ভাগ হয় গুণ হয় আমরা এখানে গুণ করব। তাহলে দশ গুণ ষাট সেকেন্ড ছয় কে ছয় এক দুই দুইটা শূন্য আছে পাশাপাশি দুইটা শূন্য বসিয়ে দিব ছয়শ সেকেন্ড হয়ে গেল দশ মিনিট সমান ছয়শো সেকেন্ড আমরা ফলাফল পেয়ে গেলাম এই বক্সটা আমরা এখান মধ্যে উঠাবো এটা হচ্ছে আমাদের সমাধান এগুলো সব প্রশ্ন আমরা এখানে সমাধান করতেছি আমি এইটুকু সবার প্রথমে সমাধান কথাটা লিখে নিই তাহলে ভালো হবে সমাধান অতএব আমরা এখন এই বক্সটাকে উঠাবো এখানের মধ্যে এই বক্সটাকে এই যে আমরা বক্সটা এখানের মধ্যে লিখে ফেললাম এখন বক্সের ভিতরে মানটা লিখবো দশ মিনিট সমান ছয়শো সেকেন্ড এটা এখানে আমাদের লিখবো ছয়শো সেকেন্ড বাস আমাদের এই অঙ্কটা করার শেষ এবং এই রকম ভাবেই আমি বাকি ওই সবগুলো অঙ্কের সমাধান করব কারণ এখানে সবগুলো মিনিটে দেওয়া মিনিট 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 তাদেরকে সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে সবার প্রথমে আমরা যেই লাইনটা লিখবো আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড দশ মিনিট সমান বাড়বে তো বাড়াইলাম ছয়শ সেকেন্ড এভাবে করে আমাদের ফলাফলগুলো এটার পাশে আমরা উত্তর শব্দটা লিখে দিতে পারি এটাই হচ্ছে আমাদের উত্তর তা আমরা তো একটা অঙ্ক করলাম আরেকটা অঙ্ক করার চেষ্টা করি সেটা হচ্ছে এই অঙ্কটা করি বারো মিনিট বারো মিনিট সমান কত সেকেন্ড তাহলে এটার ফলাফলটা বের করবো এখন আমরা আবার সেই একই রকমভাবে সমাধান আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড অতএব আমাদের প্রশ্নে দেওয়া আছে বারো মিনিট তাহলে এক মিনিটে যত সেকেন্ড হয় বারো মিনিটে অবশ্যই তার চেয়ে আরও বেশি সেকেন্ড হবে এখানে গুণ করবো আমরা বারো গুণ ষাট সেকেন্ড পরবর্তী লাইনে এখন ছয় দিয়ে বারোকে গুণ দিলে ছয় বারং বাহাত্তর ছয় বারং বাহাত্তর এই যে একটা শূন্য রয়ে গেল তাকে আমরা পাশে লিখে দিলাম সাতশো বিশ সেকেন্ড আমাদের ফলাফল বের হয়ে গেল এখন আমরা আমাদের এই প্রশ্নের যে বক্সটা এই বক্সটা এখানে আমাদের লিখি তাহলে বারো মিনিটে ফলাফল কত হয় সাতশো বিশ সেকেন্ড হয় সাতশো বিশ সেকেন্ড ব্যস্ত হলে আমাদের উত্তর হয়ে গেল এই রকমভাবেই এখানে যে বাকি অঙ্কগুলো আছে এইগুলো করতে পারবো এবং যে অঙ্কগুলো মিনিট থেকে সেকেন্ডে প্রকাশ করতে বলবে এভাবে করে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা এখন নতুন করে আরও কয়েকটা প্রশ্ন লিখলাম কিন্তু একটু আগে আমরা প্রশ্নগুলো সমাধান করেছি মিনিট থেকে সেকেন্ডে প্রকাশ করেছি আর এখন আমাদেরকে বলা হচ্ছে দিনে প্রকাশ করো অর্থাৎ এখানে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া এইখানে যে এককে দেওয়া আছে ঘন্টায় দেওয়া দিনে প্রকাশ করতে হবে সপ্তাহতে দেওয়া দিনে প্রকাশ করতে হবে অর্থাৎ যেটাই দেওয়া থাকুক না কেন তাকে দিনে প্রকাশ করতে হবে কারণ আমাদের প্রশ্নে বলে দিছে দিনে প্রকাশ করো তো এখানে আমরা দেখতেছি যে দুই রকমভাবে দেওয়া আছে সবগুলো ঘন্টা তাদেরকে দিন বানাইতে হবে সবগুলো সপ্তাহ তাদেরকে দিন বানাইতে হবে অর্থাৎ ঘন্টা থেকে দিন সপ্তাহ থেকে দিন তাহলে আমরা এখন এই তিনটা থেকে যে কোনো একটা অঙ্কের সমাধান করে দিব এখান থেকে যে কোনো একটা সমাধান করে দিব কারণ বাকিগুলো একই এখানে তিনোটাই ঘন্টা। সেখান থেকে দিন বানাবো তো একটা ঘন্টা থেকে দিন বানাইলেই হয়ে যাবে এখানে সবগুলোই সপ্তাহ তো একটা সপ্তাহ থেকে দিন বানাইলেই বাকিগুলো হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ তো এখানে সবার প্রথমে বলা আছে আটচল্লিশ ঘন্টা সমান দুই দিন আটচল্লিশ ঘন্টায় দুই দিন হয় তাহলে বাহাত্তর ঘন্টায় কত দিন হয় একশো বিশ ঘন্টায় কত দিন হয় তো বাহাত্তর ঘন্টাটা না করে একশো বিশ ঘন্টাটা করে দিই সংখ্যাটা যেহেতু বড় এটা সমাধানটা আমরা করি সবার প্রথমে লিখবো সমাধান এখন এই মুহূর্তে আমরা আছি কিসে ঘন্টাতে যাব কোথায় দিনে তাহলে আমরা কি জানি কত ঘন্টায় কত দিন হয় এই যে জিনিসটা যে আমরা জানি সেটা আমরা লিখবো কারণ এই মুহূর্তে আমরা আসি ঘন্টাতে যাব দিনে তাহলে আমরা দিনকে আগে লিখবো না আমরা আগে ঘন্টাকে লিখবো তাহলে কত ঘন্টায় একদিন হয় আমরা জানি চব্বিশ ঘন্টায় একদিন হয় আমরা লিখবো আমরা জানি চব্বিশ ঘন্টা সমান একদিন এই কথাটা আমরা লিখি চব্বিশ ঘন্টা সমান একদিন কারণ এই মুহূর্তে আমরা ঘন্টায় আসি দিনে যাব তো যেটাতে আসি তাকে আমরা বাম দিকে লিখবো যেখানে যাব তাকে ডান দিকে লিখব এখন ধরেন আপনার অঙ্ক আসে দিনে যাইতে হবে ঘন্টায় তখন আমরা লিখবো যে দিন সমান চব্বিশ ঘন্টা আসি দিনে যাইতে হবে ঘন্টায় তো তখন দিনটাকে এই দিকে লিখবো ঘণ্টাটাকে এই দিকে লিখবো তো প্রশ্নে যেটা জানতে চাবে তাকে আমরা বাম দিকে লিখবো আর যেটা জানতে চাবে তাকে ডান দিকে লিখবো আর যেটা দেওয়া আছে তাকে বাম দিকে আবার বলি প্রশ্নে যেটা জানতে চাবে তাকে লিখবো লাইনের ডান দিকে আর যেটাতে আমরা আসি যেটা দেওয়া আছে তাকে লিখবো বাম দিকে তাহলে চব্বিশ ঘন্টার সমান এক দিন এই তথ্যটা আমরা জানি একশো বিশ ঘন্টায় কত দিন হয় সেটা আমরা বের করব। এখন আমরা লিখবো চব্বিশ ঘন্টা সমান এক দিন অতএব এক ঘন্টা আশা করি আপনারা সবাই কিক নিয়ম জানা আছে ওই ঐকিক নিয়ম বলতে বোঝানো হয় একের মান বের করে অঙ্কটা করা একের মান বের করে সমাধান করা তাহলে এক ঘন্টা সমান কত দিন হয় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যেখানে চব্বিশ ঘন্টা লাগে একদিন হওয়ার জন্য সেখানে মাত্র এক ঘন্টায় কি একদিনের বেশি হবে না কম হবে কম হবে কারণ চব্বিশ ঘন্টায় একদিন তাহলে মাত্র এক ঘন্টায় আরও কম দিন হবে তাহলে কম হলে কী হয় গুণ নাকি ভাগ ভাগ আমরা এখানে ভাগ করব তাহলে আমরা লিখবো উপরের এক লিখলাম ভাগ চিহ্ন দিয়ে চব্বিশকে লিখলাম অর্থাৎ চব্বিশ ভাগের এক দিন ওই কিক নিয়মে অঙ্কটা করতেছি চব্বিশ ঘন্টা সমান দিন এক ঘন্টা সমান চব্বিশ ভাগের এক দিন এখন আমরা চলে যাব ওনার মূল অঙ্কে একশো বিশ সমান কত দিন হয় এখন যেই বিষয়টা আমি জানতে চাই সেটা হচ্ছে এক ঘন্টায় যত দিন হবে একশো বিশ ঘন্টা এত ঘন্টায় কি এই এত দিনই হবে না আরও বেশি হবে আরও বেশি হবে কারণ মাত্র এক ঘন্টা মাত্র এক ঘন্টা এতে যে কয় দিন হবে একশো বিশ ঘন্টায় তার চেয়েতে অনেক বেশি দিন হবে তাহলে বেশি হলে কী হয় গুণ হয় এখন এই গুণের ক্ষেত্রে আবার একটা কথা বলার আছে ভাগ চিহ্নের উপরে গুণ নিচে গুণ কোথায় করলে কি হয় যদি আপনার উদ্দেশ্য থাকে মান বাড়ানো আপনার উদ্দেশ্য যদি থাকে মান বাড়ানো তাহলে ভাগ চিহ্নের উপরে গুণ করতে হবে আপনার অঙ্কে চিহ্ন আসে এখন গুণটা কোথায় করবেন যদি উদ্দেশ্য থাকে মান বাড়ানো তাহলে ভাগ চিহ্নের উপরে গুণ করতে হবে মান বাড়বে আর যদি উদ্দেশ্য থাকে মান যা আছে তার থেকে আরও কমানো তাহলে ভাগ চিহ্ন যদি থেকে থাকে তার নিচে গুণ করলে মান কমবে তাহলে গুণ করলেই মান বাড়ে জিনিসটা এমন না ভাগ চিহ্ন যদি থাকে তাহলে ভাগ চিহ্ন দাগটা এই দাগটা কিন্তু ভাগচিহ্ন এই দাগের উপরে যদি আমরা গুণ করি মান বাড়বে এই চিহ্নের মান কমবে গুণ করছি কমবে যদি নিচে গুণ করি তাহলে এখানে আমাদের উদ্দেশ্য কি মান বাড়ানো কারণ মাত্র এক ঘন্টায় যে কয়দিন হবে একশো বিশ দিনে তার চেতে অনেক বেশি দিন হবে একশো বিশ ঘন্টায় আরও অনেক বেশি দিন হবে তাহলে এটা গুণ হবে মান বাড়াইতে হবে উপরে গুণ করবো আমরা কোথায় গুণ উপরে গুণ একশো বিশকে উপরে গুণ করবো মান বাড়াইতে চাই একশো বিশকে উপরে গুণ করবো মান বাড়বে এবার আমরা দেখি যে এখানে আমাদের কি করা যায় চব্বিশ দ্বারা একশো বিশকে ভাগ করব। চব্বিশ দ্বারা একশো বিশকে ভাগ করবো একশো বিশ এককে একশো বিশ অর্থাৎ এক দিয়ে একশো বিশকে গুণ দিলে একশো বিশই হয় তাহলে উপরে একশো বিশ নিচে চব্বিশ উপরে একশো বিশ নিচে চব্বিশ তাহলে একশো বিশকে ভাগ করতে হবে চব্বিশ ধারা আবারও বলি একশো বিশকে ভাগ করতে হবে চব্বিশ দ্বারা তাহলে একশো বিশকে আমরা চব্বিশ ধারা একটু ভাগ করি একশো বিশকে ভাগ করতে হবে চব্বিশ দ্বারা চব্বিশে একশো বিশের মধ্যে কয়েবার যায় তিন চব্বিশে বাহাত্তর চার চব্বিশে ছিয়ানব্বই পাঁচ চব্বিশে একশো বিশ পাঁচ চব্বিশে একশো বিশ অঙ্কটা মিলে যায় অর্থাৎ পুরোপুরি ভাগটা হয়ে গেল ফলাফল কত পাঁচ আমরা বলতে পারি চব্বিশ দ্বারা একশো বিশকে ভাগ করলে পাঁচ হবে তাহলে পাঁচ এক পাঁচ দিন আমরা জানতে পারলাম চব্বিশ ঘন্টায় যদি এক দিন হয় চব্বিশ ঘন্টায় যদি এক দিন হয় একশো বিশ ঘন্টায় পাঁচ দিন হবে একশো বিশ ঘন্টায় কয় দিন হবে পাঁচ দিন হবে এটাই আমাদের ফলাফল আমরা এই বক্সটাই এখানে মধ্যে উঠাবো উঠিয়ে একটু আগে সেকেন্ডের অঙ্কটা যেরকম করেছি বক্স উঠিয়ে ওইরকমভাবে এখানে মধ্যে করে দিব আমরা বাস এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা এই অঙ্কের সমাধান করে ফেললাম একশো বিশ ঘণ্টা সমান পাঁচ দিন ঘন্টাকে দিনে প্রকাশ করা হয়ে গেল তাহলে আমরা তো এখানে মধ্যে যে ঘন্টাগুলো আসে তাদেরকে দিনে এইভাবে করেই আমরা প্রকাশ করতে পারবো এখন চলে যাই আমরা সপ্তাহ থেকে কিভাবে করে দিনে প্রকাশ করব এখানে দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ হয় একটু বড় সপ্তাহটা নিয়েই অঙ্কটা করি চার সপ্তাহটা নিয়ে অঙ্কটা করি আমরা সবার প্রথমে লিখবো আমরা জানি আমরা এই এই মুহূর্তে আছে কিসে সপ্তাহতে যাব কোথায় দিনে তাহলে সপ্তাহ আর দিনের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা লিখবো এখন আমার প্রশ্নে দিন জানতে চায় এত সপ্তাহে কত দিন কত দিন তাহলে দিন জানতে চায় তাহলে দিন কথাটাকে আমরা লিখবো লাইনের ডান দিকে কোন দিকে লাইনের ডান দিকে আমরা লিখব এরকম সপ্তাহর দিনের সম্পর্ক আমরা লিখব এক সপ্তাহ সমান সাত দিন এই যে দিন জানতে চাই তো দিনকে লাইনের ডান দিকে লিখলাম সপ্তাহ অঙ্কে আছে তো সপ্তাহকে বাম দিকে লিখলাম আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন চার সপ্তাহ সমান কত হবে তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যেখানে এক সপ্তাহে সাত দিন হয় এক সপ্তাহের সাত দিন হয় চার সপ্তাহে কি আরো কম দিন হবে না আরো বেশি দিন হবে এক সপ্তাহে সাত দিন চার সপ্তাহে অবশ্যই আরো বেশি দিন হবে কারণ এক সপ্তাহের চাইতে চার সপ্তাহ বেশি তাহলে সাত দিনের চাইতে চার সপ্তাহের ফলাফলটাও আরো বেশি হবে গুণ হবে কি হবে গুণ তাহলে চার গুণ সাত চার সাতা আঠাইশ দিন তাহলে এক সপ্তাহ সমান সাত দিন অর্থাৎ চার সপ্তাহ সমান আঠাইশ দিন আমরা ওই বক্সটা এখানের মধ্যে দিয়ে দিব তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর তাহলে ঘন্টা থেকে যদি দিনে প্রকাশ করতে বলে এইভাবে করে করতে পারবো সপ্তাহ থেকে যদি দিনে প্রকাশ করতে বলে এভাবে করে করতে পারবো আশা করি আমাদেরকে যদি এরকম ঘন্টা থেকে দিন সপ্তাহ থেকে দিনে প্রকাশ করতে বলে এভাবে করে আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম আমাদের এখানের মধ্যে বলা হয়েছে যে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো এখানে আমাদের সবগুলো সংখ্যা দেওয়া আছে এবং তাদের মাঝখানে চিহ্ন দেওয়া আছে পঞ্চাশ মিনিট যোগ তিরিশ মিনিট অর্থাৎ এই দুইটা সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে যে ফলাফল আসবে তাকে আমরা এখানে লিখব লেখার পরে এই যে ফলাফলটা লিখলাম তাকে ঘন্টায় এবং মিনিটে প্রকাশ করতে হবে এই পুরা মিনিটটাকে ঘণ্টা এবং মিনিটে প্রকাশ করতে হবে অর্থাৎ আশি মিনিটে কত ঘন্টা হয় এবং তার সাথে কত মিনিট বাকি থাকে সেটা এখানে ওদের লিখতে হবে যেমন পঞ্চাশ মিনিট এবং তিরিশ মিনিট যদি আমরা যোগ করি তাহলে হয় আশি মিনিট আশি মিনিটকে এবার ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে হবে আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা হয়ে যায় ষাট মিনিটে এক ঘন্টা হয়ে যায় তাহলে আশি মিনিটে কয় ঘন্টা আশি মিনিটের মধ্যে ষাট মিনিট একটা ঘন্টা হয়ে গেল আরও বিশ মিনিট রয়ে গেল যেমন জিনিসটা হচ্ছে এরকম আশি আশি মানে কি ষাট যোগ বিশ ষাট মিনিট বিশ মিনিট ষাট মিনিট মানে কি এক ঘন্টা বিশ মিনিট যা আছে তাই বিষয়টা হচ্ছে এইরকম যে আশি মিনিট বলতে বোঝায় ষাট মিনিট বিশ মিনিট ষাট মিনিট মানে এক ঘন্টা বিশ মিনিট বিশ মিনিট রয়ে গেল কারণ বিশ মিনিট আর আমরা ঘন্টা লিখতে পারবো না তাহলে আশি মিনিটের দ্বারা আশি মিনিট সংখ্যাটা দ্বারা আমরা এক ঘন্টা বিশ মিনিট লিখতে পারি তারা এটাই লিখলো আশি মিনিটকে ঘন্টা এবং মিনিটে প্রকাশ করলো তাহলে হয় এক ঘন্টা বিশ মিনিট অর্থাৎ আশি মিনিট যা এক ঘন্টা বিশ মিনিট তা দুইটা একই জিনিস এবার পরের অঙ্কটা করি পঁয়ত্রিশ মিনিট যোগ পঁয়ত্রিশ মিনিট তাহলে কত মিনিট হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর মিনিট আমরা লিখব এখানের মধ্যে সত্তর মিনিট এবার আমরা দেখব সত্তর মিনিটকে ঘন্টায় এবং মিনিটে প্রকাশ করলে কত হয় এখন মিনিট থেকে ঘন্টায় যাব মিনিট থেকে ঘন্টায় যাব কত মিনিটে এক ঘন্টা হয় ষাট মিনিট এক ঘন্টা হয় ঠিক সাইট দ্বারা ভাগ করবো ষাট দ্বারা ভাগ করব। আমি যখন ষাট দ্বারা ভাগ করব তখনই ঘন্টায় প্রকাশ হয়ে যাবে ঘন্টায় প্রকাশ হয়ে যাবে যেমন সত্তরকে ষাট দ্বারা ভাগ করব সত্তর এটা কিন্তু মিনিট সত্তর মিনিটকে ষাট দ্বারা ভাগ করব ষাট সত্তরের মধ্যে একবার যায় ষাটের কে ষাট ভাগ শেষ হিসাবে রয়ে গেল দশ এই দশ মানে কি সত্তর মিনিটের মধ্যে ষাট মিনিট হয়ে গেছে দশ মিনিট রয়ে গেছে এটা ভালো করে খেয়াল করেন সত্তর মিনিটের মধ্যে ষাট মিনিট ঘন্টাতে চলে গেছে দশ মিনিট রয়ে গেছে তাহলে আমরা বলতে পারি সত্তর মিনিটকে যদি ঘন্টায় প্রকাশ করি এক ঘন্টা তার সাথে আরও দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট আমি যখন ষাট দ্বারা ভাগ করব ফলাফলটা হয়ে যাবে ঘন্টায় ফলাফলটা হয়ে যাবে ঘন্টায় আর ভাগ শেষ যেটা সেটা হচ্ছে বাকি মিনিটগুলো ওই ঘন্টা বাদেও আরও যেই মিনিটগুলো রয়ে গেছে সেটা হচ্ছে ভাগশেষ তাহলে সত্তর মিনিটকে যদি আমরা ষাট মিনিট দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হয় এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট আমরা লিখব এখানের মধ্যে এক ঘন্টা দশ মিনিট কেউ যদি চান এখানে ছোট্ট করে ব্রাকেটের মধ্যে লিখে দিতে পারেন যেহেতু ষাট মিনিট সমান এক ঘন্টা ওই কথাটা লিখে দিতে পারেন না লিখলেও সমস্যা নাই এবার আসি একটু একটু বড় অঙ্কতে যাই একশো মিনিট যোগ 60 মিনিট একশো বিশ মিনিট আর ষাট মিনিট যোগ করলে কত হয় একশো মিনিট আমরা লিখবো একশো মিনিট এবার এই একশো মিনিটকে ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে হবে একই নিয়ম একশো আশিকে আমরা 60 দ্বারা ভাগ করব। এটা আমরা রাফ অঙ্কতে করব এই যে ভাগগুলো এগুলো রাফ অর্থাৎ অঙ্কের পাশে কোনো এক জায়গাতে রাফ হিসাবে করব এটা অঙ্কের ভিতরের না 60 দ্বারা একশো আশিকে ভাগ করি 60 দ্বারা একশো আশিকে ভাগ করলে হয় তিন তিন সাইটে একশো আশি থাকে শূন্য তাহলে আমরা কি দেখলাম ষাট দ্বারা যখন ভাগ করলাম তখন ফলাফল তিন ভাগশে শূন্য তার মানে কোনো মিনিট আর নাই সব ঘন্টা হয়ে গেছে একশো মিনিট মানে তিন ঘণ্টা একশো মিনিট মানে তিন ঘন্টা আমরা লিখে দিব তিন ঘন্টা যদি এখানের মধ্যে ভাগশেষ রয়ে যাইতো ভাগশেষ যদি থাকতো তাকে আমরা এখানে মিনিট হিসাবে লিখতাম তিন ঘন্টা এত মিনিট লিখে দিতাম তাহলে এটাই তারা বলল যে এখানে মধ্যে যেই সংখ্যাগুলো আছে তাদেরকে যোগ করো ফলাফল যেটা বের হবে তাকে আবার ঘন্টায় এবং মিনিটে প্রকাশ করো আশা করি যে দুইটা অঙ্ক আমরা রেখে দিলাম এই দুটা আপনারা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এবং এই ধরনের অঙ্ক যদি দেয় আমরা করতে পারবো ইনশাল্লাহ আমরা এখন নতুন করে আরেকটি প্রশ্ন লিখলাম আমাদের এখানের মধ্যে প্রশ্নটিতে বলা হয়েছে সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত পার্থক্য তাদের দুজনের বয়সের ডিফারেন্সটা কত পার্থক্যটা কত অর্থাৎ এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করলেই আমরা যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে তাদের বয়সের পার্থক্য এখানে আমাদের কে বড়ো কে ছোটো সালমার বয়স দশ বছর নয় মাস আমরা একটু বছরের দিকে তাকাবো দশ বছর মিতার বয়স বারো বছর আমি বাকিগুলো দেখলাম না বছরের দিকে আগে তাকাই সবচেয়ে বড়টা যেটা আমরা জানি যে সেকেন্ডের যদি মিনিট বড়ো মিনিটের চেয়ে ঘন্টা বড় এই হিসাবে মাসের চেতে বছর বড় মাসের চেতে বছর বড় আমরা একটু বছরের দিকে তাকাই তাহলে সালমার বয়স দশ বছর মিতার বয়স বারো বছর কে বড় তাহলে মিতা বড় তাহলে আমরা মিতার বয়স থেকে সালমার বয়স বাদ দিব বিয়োগ করব আমাদের ফলাফলটা পেয়ে যাব পার্থক্যটা কত আমরা এখানে আমাদের লিখবো সমাধান সমাধানে গিয়ে আমরা দেখব যে আমাদের এই প্রশ্নের মধ্যে কোন কোন শব্দ আছে আমরা দেখতেছি এখানে আছে বছর এবং মাস বছর এবং মাস তাহলে আমরা আমাদের অঙ্কের মধ্যে গিয়ে বছর এবং মাস এই দুইটা শব্দ লিখবো এখন এখানের মধ্যে বড়টাকে আগে লিখব বছর এবং তারপরে লিখব মাস এখন এখানের মধ্যে কে বড় মিতা বয় বড় তাহলে মিতার বয়স বারো বছর শূন্য মাস তারপরে সালমার বয়স দশ বছর নয় মাস আমরা বড়টাকে উপরে লিখলাম ছোটটাকে নিচে লিখলাম এখানের মধ্যে মিতার বয়স বেশি তাহলে মিতার বয়সটা উপরে লিখলাম সালমার বয়সটা নিচে লিখলাম এবার আমরা কি করব বিয়োগ আমরা বিয়োগ চিহ্ন দিব এবার আমরা এরকম একটা দাগ দিই যে আমরা এখানের মধ্যে বিয়োগ করব এই যে আমরা দাগটা দিলাম এখানের মধ্যে এখন যে বিষয়টা অঙ্কটা করার আগেই আমাদেরকে একটু তাকাইতে হবে সংখ্যাগুলোর দিকে শূন্য থেকে কি নয়কে বিয়োগ করা সম্ভব না শূন্য থেকে নয়কে বিয়োগ করা সম্ভব না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো ঠিক এই অঙ্কটাই আমরা গ্রুপকে এই যে এইভাবে উঠাইছি তো উঠাইছি এরপর আমরা এরকম একটা তীরচিহ্ন দিব তীরচিহ্ন দিয়ে এদিকে চলে আসব। অর্থাৎ এই অঙ্কটাকে এখন আমরা নতুনভাবে করবো সেটা কি সেটা হচ্ছে আবার আমরা লিখবো বছর এবং মাস এখন যেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমাদের এখানের মধ্যে অঙ্কটা তো সমস্যা হয়েছে কোন জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে যে বারো থেকে তো দশকে বিয়োগ করা যায় কিন্তু শূন্য থেকে তো নয়কে বিয়োগ করা যায় না এই জায়গাটার মধ্যে সমস্যা শূন্য থেকে নয়কে বিয়োগ করা যায় না তাহলে কী করতে হবে এই শূন্যকে বড় বানাইতে হবে শূন্যকে বড় বানানোর জন্য আমরা ঠিক তার সামনে আগাবো এখানে কি আছে বছর এই যে বারো বছর আমরা এই বারো বছর থেকে একটা বছর নিয়ে আসব। একটা বছর নিয়ে আসব। তাহলে বারো বছর থেকে যদি এক বছর নিয়ে আসি এক বছরে কয় মাস হয় এই যে মাস কয় মাস হয় এক বছরে বারো মাস হয় তাহলে আমরা এখান থেকে এক বছর দিকে নিয়ে আসব অর্থাৎ বারো মাস নিয়ে আসলাম বারো মাস নিয়ে আসলাম এক বছর বারো মাস নিয়ে আসলাম তাহলে আমরা বারো মাস আর এখানে শূন্য মাস বারো আর শূন্য কত হয় বারো আমরা লিখব বারো এখন বারো বছর বারো বছর কে এখনো বারো বছর আছে না বারো বছর এখন আর বারো বছর নাই কারণ এখান থেকে আমরা একটা বছর অলরেডি সরিয়ে ফেলেছি তাহলে এখানে আসে এগারো বছর আমরা লিখব এগারো বছর এখন একটা জিনিস খেয়াল করতে হবে এখানের এই বারো আর শূন্যের যে লাইনটা আর এখানে এগারো আর বারোর যে লাইনটা দুইটা দুই রকম দেখা যাইতেছে কিন্তু এদের মানের কোনো পরিবর্তন নাই এখানে বারো বছর শূন্য মাস আর এখানে এগারো বছর বারো মাস ঘুরিয়ে ফিরিয়ে দুইটা একই জিনিস কারণ বারো মাসে এক বছর হয় এগারো আর এক বছর বারো বছরই বারো বছরই অর্থাৎ দেখতে দুই দুই রকম দেখা যাচ্ছে কিন্তু দুইটার মান একই রকমের কোনো পাল্টায় নাই এটা ছোট এই জন্য ঠিক তার সামনের ঘরে এগিয়ে সেখান থেকে যেটা আছে বছর আছে না সেখান থেকে একটা বছর নিয়ে আসলাম এখন এক বছরের দিকে নিয়ে আসছি এখন এখানে তো মাস আছে তাহলে এক বছর মানে কয় মাস বারো মাস তাই আমরা বারো মাস নিয়ে আসছি আমরা লিখলাম এবং কেন করলাম এই জিনিসটা কারণ এই যে এখানে আমাদের বিয়োগ করা যাইতেছিল না এই জন্য নিচে লেখে কোনো সমস্যা নাই দশ নয় আমরা লিখে দিব দশ নয় এইবার আমরা খুব সহজেই বিয়োগটা করে দিতে পারবো আমরা এবার বিয়োগটা করে দিই এখানের মধ্যে তাহলে আমাদের ফলাফল বের বেরোয় যাবে অর্থাৎ এই জিনিসটাই আমরা এখানে আমাদের নতুনভাবে প্রকাশ করলাম বারো থেকে নয় বিয়োগ করলে হয় তিন এগারো থেকে দশ বিয়োগ করলে হয় এক বছর বরাবর এক মাস বরাবর তাহলে বলতে পারি বছর মাস সালমা এবং মিতা ওনাদের দুইজনের বয়সের পার্থক্য পার্থক্য কত হবে এক বছর তিন মাস আমরা এই কথাটা লিখে দিব অতএব সালমা এবং মিতার বয়সের পার্থক্য হলো এক বছর তিন মাস এই কথাটা আমরা লিখে দিব ব্যাস আমাদের এই অঙ্কটা শেষ আমাদেরকে তারা জিজ্ঞাসা করল যে সালমা এবং মিতার বয়সের পার্থক্যটা কত আমরা সালমা এবং মিতার বয়সের পার্থক্যটা বের করলাম শুধু এই যে এই যে যোগের বিয়োগের অঙ্কগুলো সময়ের ক্ষেত্রে বিয়োগের যে অঙ্কগুলো যোগের ক্ষেত্রে সমস্যা নাই যখন বিয়োগের অঙ্কগুলো দেয় তখন এই এই দিকটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিয়োগটা করা যাইতেছে না বিয়োগটা করা যাইতেছে কিনা। যদি বিয়োগ করা না যায় আমরা ঠিক ওই ঘরের সামনের ঘরে চলে যাব সেখান থেকে সেটা যেই এককে আসে সেখান থেকে এক একক নিয়ে যাব আমরা ওইখানের মধ্যে ওই যে যেখানে করা যাইতেছে না বিয়োগ সেখানে নিয়ে যাব। তাহলে এখানে আসছে বারো এখান থেকে এক নিয়ে যাব। এখানে এটা কিসে আছে বছরে তেমন আমরা এক বছর নিয়ে যাইতেছি কারণ এক বছরকে তো নিয়ে আসলাম এক বছর মানে কয় মাস বারো মাস আমরা এখানে বারোকে যোগ করে এভাবে করে অঙ্কটা করব। তাহলে আমরা সালমা ও মিতার বয়সের পার্থক্য কত এক বছর তিন মাস এটা লিখে দিলাম এই ধরনের অঙ্ক যদি আমাদেরকে করতে দেয় তাহলে আমরা এভাবে করে করে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা আরেকটা প্রশ্ন লিখলাম এখানের মধ্যে বলা হয়েছে যে মাসুদা বেগমের তিন মাস তিন সপ্তাহ বারো দিনের ছুটি পাওনা রয়েছে অর্থাৎ তিনি তিন মাস তিন সপ্তাহ বারো দিন তিনি ছুটি পাবেন এই ছুটির মধ্যে তিনি ইতিমধ্যে দুই মাস চার সপ্তাহ তিন দিনের ছুটি নিয়ে নিছেন। এই ছুটিটা তিনি কাটাই ফেলছেন মাসুদা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন তার মোট ছুটি এটা তিন মাস তিন সপ্তাহ বারো দিন এই পরিমাণ সময় তিনি ছুটি নিতে পারবেন তো এর মধ্য থেকে তিনি দুই মাস চার সপ্তাহ তিন দিনের ছুটি অলরেডি নিয়ে নিছেন আরও কত দিনের ছুটি তার বাকি রয়েছে তিনি চাইলে আরও কত দিনের ছুটি নিতে পারবেন এটা তারা জানতে চায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিছে যে আমরা মাসটাকে কত দিনে হিসাব করব। এক মাস সমান তিরিশ দিন এটা তারা উল্লেখ করে দিছে প্রশ্নের মধ্যে বলে দিছে যে এক মাস সমান তিরিশ দিন এই হিসাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে আর আমাদের প্রশ্নটিও তাকান ভালো করে খেয়াল করেন তিনি আরও কত দিনের ছুটি নিতে পারবেন এখানে মধ্যে দিন শব্দটা তারা জানতে চাইছে অর্থাৎ তিনি আর কত দিনের দিন তিনি আর কত দিনের ছুটি নিতে পারবেন তো আমরা আমাদের অঙ্কটের মধ্যে দেখি কি কি শব্দ আছে মাস সপ্তাহ দিন মাস সপ্তাহ দিন এই তিনটা শব্দ আছে আমরা বড়টা থেকে ছোটোটা যদি বিয়োগ করে দেই। যেমন আমার ছুটি আমি পাবো টোটাল ছুটি পাবো দশ দিন আমি ইতিমধ্যে সাত দিনের ছুটি নিয়ে গেছি আর কয়দিন ছুটি আমার বাকি আছে আমি চাইলে আরও কয় দিনের ছুটি নিতে পারবো তিন দিনের ছুটি কিভাবে মোট ছুটি দশ দিন সেখান থেকে যে সাত দিনের ছুটি নিয়ে গেছি তা বাদ দিতে হবে তাহলে থাকে তিন দিন এই ছুটিটা এখনও আমি নিতে পারবো তিন দিন একই রকমভাবে এখানে মোট ছুটির পরিমাণ থেকে যে পরিমাণ ছুটি তিনি ইতিমধ্যে নিয়ে গেছেন সেটা বাদ দিলেই আমরা ফলাফলটা পেয়ে যাব। তাহলে এখানে মধ্যে আমরা লিখবো সমাধান একটু আগে আমরা যেই অঙ্কটা করেছি একই রকম ভাবে এই অঙ্কটার সমাধান আমরা করব। সবার প্রথমে শব্দগুলোকে লিখব এখানের মধ্যে মাস আমরা এখানে এবং সর্বশেষ হচ্ছে দিন তো এখন বড়টা আগে বসাই তিন মাস তিন সপ্তাহ বারো দিন এরপরে দুই মাস চার সপ্তাহ তিন দিন এইবার আমাদেরকে বিয়োগ করতে হবে আমরা একটু তাকাবো এখানে আমাদের যে বিয়োগটা কি আমরা সাধারণ নর্মালভাবে করতে পারবো কি না বারো থেকে তিন বিয়োগ করা যায় হ্যাঁ ঠিক আছে ভালো সামনে আগাই। তিন থেকে চারকে বিয়োগ করা যায় না তিন থেকে চারকে আমরা সরাসরি বিয়োগ করতে পারবো পারবো না তিন থেকে চারকে বিয়োগ করা যায় না তিনকে বড় বানাইতে হবে এই যে তিনকে বড়ো বানাইতে হবে এই যে এখানে একটা ঝামেলা হইলো এটার সমাধানটা আমরা এখন দিকে করবো সেটা হচ্ছে ওই যে ঠিক আগের অঙ্কটাতে যেরকমভাবে করেছি ওই রকমভাবেই করবো আমরা আবারও লিখবো কিন্তু এই যে লাইনটা এই লাইনটাকে এখন আমরা নতুনভাবে প্রকাশ করব। যাতে করে আমরা স্বাভাবিকভাবে অঙ্কটা করে ফেলতে পারি আচ্ছা তো এখন আমরা এই তাকাই এই অঙ্কটা আমি আপনাদেরকে দুইভাবে দেখাবো প্রথমে একে একভাবে দেখাই এরপর আরেকভাবে দেখাবো যার যেটা ভাল লাগবে সে ওইভাবে করে দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এখানের মধ্যে আমরা আমাদের সমস্যাটা হয়েছে কোন জায়গায় সপ্তাহতে তাহলে আমরা ঠিক সপ্তাহের আগে সামনের দিকে যাব সামনের দিকে এই যে তিন এখানের মধ্যে আসি এখান থেকে এক নিয়ে যাব সপ্তাহে এখান থেকে এক আমরা নিয়ে আসব। এখন এখানে এটা আছে কিসে মাসে কিসে আছে মাসে তাহলে আমরা এখান থেকে এক মাস নিয়ে আসব। এক মাস মানে কী আমাদেরকে সপ্তাহ লাগবে আমাদের লাগবে সপ্তাহ তাহলে এক মাস নিয়ে আসলাম এক মাস মানে আমরা জানি এই যেখানে তারা বলে দিছে তিরিশ দিন আমরা কিন্তু আজকের ক্লাসের একেবারে শুরুতে বলেছি মাস যদি তিরিশ দিনে হয় তাহলে আমরা বলতে পারি এক মাস সমান চার সপ্তাহ দিন মাস যদি দিনে হয় তাহলে এক মাস সমান চার সপ্তাহ দুই দিন চার সপ্তাহে আঠাইশ দিন আর সঙ্গে দুই দিন তিরিশ দিন হয়ে যাবে এক মাস সমান তিরিশ দিন তাহলে এক মাস সমান কত দিন কি হবে এক মাস সমান চার সপ্তাহ দুই দিন চার সপ্তাহ দুই দিন এই হিসাবে তিরিশের হিসাবে চার সপ্তাহ দুই দিন আমরা দেখলাম এখানে দুইটা জিনিস আসছে চার সপ্তাহ দুই দিন তার মানে আমরা যদি এখান থেকে এক মাস নিয়ে আসি এখান থেকে এক মাস নিয়ে আসি তাহলে সেই সংখ্যাটা সপ্তাহের সাথেও যাবে দিনের সাথেও যাবে চার সপ্তাহ দুই দিন আমরা সপ্তাহ যা আছে তার সাথে চার দিব দিন যা আছে তার সাথে দুই দিব চার সপ্তাহ যোগ করব দুই দিন যোগ করব কারণ আমরা এক মাস নিয়ে আসছি এখন এক মাস যদি নিয়ে আসি তাহলে তিন কি তিন লেখা যাবে না দুই লিখতে হবে কারণ মাস মাস চলে গেছে তাহলে এক দুই আমরা মাস এখানে চলে আসছে চার সপ্তাহ তাহলে তিন সপ্তাহ চার সপ্তাহ টোটাল কত মোট কত সাত সপ্তাহ সাত সপ্তাহ বারোর সাথে দুই যোগ করলে কত হয় চোদ্দ আমরা লিখবো চোদ্দ দিন এই যে দেখেন লাইনটা ছিল কি আর হয়ে গেল কি তিন মাস থেকে এক মাস এদিকে নিয়ে আসার কারণে এখানে চার সপ্তাহ বৃদ্ধি পাইছে এখানে দুই দিন বৃদ্ধি পেয়েছে এই পরের লাইনে এখানে কোনো সমস্যা নেই এটা ডাইরেক্ট যা তাই বিয়োগ চোদ্দো থেকে তিন বিয়োগ করলে হয় এগারো সাত থেকে চার বিয়োগ করলে হয় তিন দুই থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য লেখার কোনো প্রয়োজন নাই আমরা কি দেখলাম তিন সপ্তাহ এগারো দিন তিন সপ্তাহ এগারো দিন তাহলে আমরা এখন তিন সপ্তাহ এগারো দিনকে তিন সপ্তাহ এগারো দিনকে আমরা এখন দিনে প্রকাশ করবো একেবারে দিন কারণ তারা শুধু দিন জানতে চাইছে নির্দিষ্ট করে দিন বলো আমাদেরকে কত দিন অন্য কোনো শব্দ এখানে আমাদের আর ব্যবহার করবা না সপ্তাহ বা মাস কারণ তারা নির্দিষ্ট করে জানতে চাইছে কত দিনের ছুটি নিতে পারবেন দিন তাহলে তিন সপ্তাহ এগারো দিন এই যে সপ্তাহ কথাটা বললাম তিন সপ্তাহ এটাকে রাখা যাবে না পুরাটাকে দিন বানায় ফেলতে হবে তাহলে আমরা লিখতে পারি এখানের মধ্যে এরকম যে এখন আমি এই যে ওটা তো করব এটাকে যে আরেকভাবে করা যায় সেটা একটু দেখিয়ে দিই যার যেটা ভাল লাগে সে সেইভাবে করে করতে পারবেন কোনো সমস্যা হবে না তিন সপ্তাহ এগারো দিন এখন আমরা লিখতে পারি এখানের মধ্যে যে এই জিনিসটাকে আমরা আরেকভাবে কীভাবে করে করতে পারি আমি একটুখানি অন্য একটা কালার দিয়ে করতেছি অন্য একটা কালার দিয়ে সেটা হচ্ছে একটু ভালো করে তাকান তো এখানে কত দিন দেওয়া আছে বারো দিন কত দিন বারো দিন আমরা জানি সাত দিনে এক সপ্তাহ হয়ে যায় আমাদের অঙ্কের মধ্যে সমস্যা হয়েছে সপ্তাহর মধ্যে গিয়ে সপ্তাহকে হয় এটার সমান বানাতে হবে অথবা বড় বানাইতে হবে তো সপ্তাহর মধ্যে সমস্যা তো এখানে মধ্যে বারো দিন এই যে বারো দিন আমরা জানি সাত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ তাহলে এই যে এখানে আমাদের সাত দিনে এক সপ্তাহ সেটা আমি বারো থেকে একটা সপ্তাহ নিতে পারি সাত দিন নিয়ে যাইতে পারি কারণ বারো দিন থেকে সাত দিন যদি নিয়ে যাই তার মানে এক সপ্তাহ নিয়ে যাইতেছি আমরা সাত দিন মানে কি এক সপ্তাহ এক সপ্তাহ নিয়ে আসলাম এখানে তাহলে তিন এক যোগ করলে চার চার থেকে চারকে বিয়োগ করা যায় অঙ্ক হয়ে যাইতেছে ওইভাবে করে করা যাবে তাহলে আমরা এই যে আরেকভাবে করে দেখাই যে মাত্র যেই কথাটা বললাম সেটা করে দেখাই সেটা হচ্ছে মাস সপ্তাহ দিন আমরা এখন বারো দিন থেকে সাত দিন নিয়ে গেলাম তাহলে আসে দিন আর বারো দিন থেকে সাত দিন সরিয়ে ফেলবো আসে আর পাঁচ দিন পাঁচ দিন এক সপ্তাহ নিয়ে আসলাম এখানে তিন আর একযোগ করলে কত হয় চার চার সপ্তাহ তিন মাস আমরা এখন আর মাসকে নেই নেই দিন থেকে একটা সপ্তাহ নিয়ে আসছি এখানে দুই চার তিন দুই চার তিন বিয়োগ করব পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই চার থেকে চার বিয় করলে হয় শূন্য তিন থেকে দুই বিয়োগ করলে হয় এক মাস দুই তিন এক মাস দুই তিন এক মাস দুই দিন তিনি আরও এক মাস দুই দিন ছুটি কাটাতে পারবেন তাহলে এই যে দুইভাবে করলাম যার যেটা ভাল লাগে সে সেটা করতে পারবেন তবে এখানের এটা করলে মনে হয় বেশি ভালো হয় কেন এটা করলে বেশি ভালো হয় তার কারণ হচ্ছে এখানের মধ্যে টানাটানি কম করা লাগতেছে আপনি বারো দিন এখান থেকে সাত দিন মানে এক সপ্তাহ নিয়ে গেলেন বাঁচাত্তর অঙ্ক শেষ আর এখানের মধ্যে যখন আপনি মাসকে নিয়ে আসতেছেন তখন সেটা সপ্তাহের মধ্যেও যাইতেছে দিনের মধ্যেও যাইতেছে আবার হিসাব নিকাশ করা লাগতেছে যে এক মাসে কত সপ্তাহ কত দিন অনেক কাজ করা লাগতেছে তো এটা সঠিক ঠিক আছে এটা কিন্তু এটার চেয়েতে আমার মনে হয় যে এটা করলে সময়টা কম লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা তো পরীক্ষার হলে সময় বাঁচানোর চেষ্টা করব। তবে ভুল করা যাবে না তাহলে যার যেটা ভাল লাগে সে সেভাবে করে করতে পারবেন তো আমরা যদি দ্বিতীয়টাকে ধরি যদি দ্বিতীয়টাকে ধরে অঙ্কটা করি আমরা যে এটা লিখলাম তারপরে এটা লিখলাম এবার আমরা ফলাফলে চলে যাব সেটা হচ্ছে এক মাস দুই দিন বলেন এক মাস মাস কি রাখা যাবে আমার অঙ্কে তো তারা দিন জানতে চাইছে তাহলে মাস রাখা যাবে না আমরা লিখব এক মাস দুই দিন সমান এক মাস এক মাস মানে কি তিরিশ দিন এভাবে করে না লিখে এক মাস তাহলে এক গুণ এক মাসে কত দিন তিরিশ দিন এই যে এইভাবে করে লিখি তাহলে এটা স্ট্যান্ডার্ড হয় ভালো হয় যে এক গুণ এক মাসে কত দিন তিরিশ দিন দিন যোগ দুই দিন সমান তিরিশে কে তিরিশ দিন যোগ দুই দিন সমান বত্রিশ দিন এখন অনেকে বলতে পারেন এক মাস মানে তো তিরিশ দিন বলে দেওয়াই আছে আবার এখানে কেন গুণ করলাম যদি এক মাসের জায়গায় দুই মাস দিত তাহলে এই একের জায়গায় দুই বসাইতাম গুণ তিরিশ যদি একের জায়গায় পাঁচ বসাইতো তাহলে একের জায়গায় পাঁচ বসাইতাম পাঁচ গুণ তিরিশ আমরা ওই নিয়মটাকে এখানে ফলো করলাম তাহলে এক গুণ এক মাসে যেই কয়দিন হয় সেই সংখ্যাটা গুণ করলাম দুই মাস তাহলে দুই গুণ এক মাসে যেই কয়দিন হয় সেই সংখ্যাটা এভাবে করে তাহলে আমরা দেখলাম এক মাস দুই দিন সমান বত্রিশ দিন কয়দিন বত্রিশ দিন তার মানে মাসুদা বেগম এখনও বত্রিশ দিনের ছুটি নিতে পারবেন আমরা লিখব অতএব মাসুদা বেগম বত্রিশ দিনের ছুটি নিতে পারবেন এই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর তো এই অঙ্কের মধ্যে যেহেতু দুইটা জিনিস দেখালাম আমরা একদম ফুল অঙ্কটা দেখাই যে এখান থেকে শুরু করে এইভাবে করে এসে এতটুকু এই হচ্ছে আমাদের একটা অঙ্ক কারণ একদম পুরোটা যদি একটা বোর্ডের মধ্যে রেখে দিই বুঝতো কঠিন হয় তাহলে এইখান থেকে গিয়ে আমরা যে এখানে চলে গেলাম সেখান থেকে আমরা আমাদের ফলাফলটা বের করলাম আর কেউ যদি চান যে না এটা না করে এটা করবেন তারটাও হবে কোনো সমস্যা নাই তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তিনি কত দিনের ছুটি নিতে পারবেন যেহেতু এখানে শুধু একটা শব্দ বলছে দিন এই জন্য আমরা ফলাফলটাকে দিনে প্রকাশ করে দিছি আমরা জানি যে তিনি এক মাস দুই দিনের ছুটি নিতে পারবেন কিন্তু এক মাস এই যে মাস কথাটা বললাম না তারা বলছে দিন তাহলে আমরা করবো কি মাসটাকেও দিন বানিয়ে ফেলবো এক মাস দুই দিন মানে কি বত্রিশ দিন আমরা লিখবো মাসুদা বেগম দিনের ছুটি নিতে পারবেন তাহলে আশা করি এই ধরনের অঙ্ক যদি আমাদেরকে দেয় তাহলে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমরা বিয়োগ করার সময় যে বিষয়টা খেয়াল করবো যে দেখবো যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করা যায় কিনা যদি যায় তাহলে ভালো যেই জায়গাটার মধ্যে সমস্যা হবে যে না বিয়োগ করা যাইতেছে না তখন আমরা তাকে বড় বানানোর চেষ্টা করবো হয় তাকে নিচেরটার সমান বানাবো অথবা বড় বানাবো বড় বানানোর জন্য যা যা করা দরকার হয় আমরা সামনেরটার থেকে সংখ্যা নিয়ে আসবো অথবা পিছনেরটার দিক থেকে সংখ্যা নিয়ে যাব। যে কোনোভাবে একটা আমাকে করতেই হবে তাহলে এইভাবে করে করার পরই আমাদের ফলাফলটা বের হয়ে যাবে তো তারা এখানে আমাদের শুধু দিন জানতে চাইছে এই জন্য আবার দিনে প্রকাশ করে দেওয়া লাগছে আমাদেরকে উত্তরটা যদি তারা দিনের কথাটা না বলতো তিনি আরও ছুটি পাবেন আর কি ফলাফলটা প্রকাশ করো তোমরা তাহলে আমরা যেটা আসছে সেটা লিখে দিতাম যে এক মাস দুই দিন কিন্তু তারা বলছে কত দিন এই জন্য দিনে প্রকাশ করে দেওয়া লাগছে তো এইভাবে করে যদি আমাদেরকে অঙ্কগুলো দেয় পার্থক্য বের করো বা কত দিনে ছুটি নিতে পারবেন অর্থাৎ এরকম বিয়োগের অঙ্কগুলো তাহলে এইভাবে করে আমরা অঙ্কগুলো করে দিতে পারব ইনশাআল্লাহ তাহলে আমরা আমাদের আজকের এই পর্বটিতে সময় সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের সমস্যার সমাধান করলাম আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সালাম আলাইকুম